এমএস কে এস এস কে শিক্ষকদের ষাট এবং পঁয়ষট্টি বছরের যে বয়সের একটা বিভাজন করা হয়েছে যে সমস্ত শিক্ষকরা ষাট অপশন নিবে প্যারাটিচার হবে এবং যারা নেবেন না তাদের ক্ষেত্রে কী সুযোগ সুবিধা তারা আদৌ ভবিষ্যতে সেরকম সুযোগ সুবিধা পাবে কি পাবে না সেই নিয়ে একদল শিক্ষক প্রতিনিধি দল তারা ডক্টর অসীম দাসগুপ্তের কাছে যান যিনি আমাদের এস এস রূপকার বলা যেতে পারে তিনি কিন্তু পরিষ্কার কথায় বলছেন যে সকলেরই পঁয়ষট্টি নেওয়া যেতে পারে কারণ পঁয়ষট্টি বছর পর্যন্ত চাকরির নিশ্চয়তা আগের সরকার দিয়ে গেছে তাই পঁয়ষট্টি থাকায় অনর বলেছেন তো এই নিয়ে শিক্ষকরা কিন্তু অনেকটা আশ্বস্ত হয়েছেন তারা সরকারের কাছে আবেদনের মাধ্যমে এই বিষয়টা জানাবে না হলে তার পরবর্তীকালে আন্দোলনের কথাও তারা ভাবতে থাকবে আপনারা প্রতিবেদনটি শুনুন যেখানে তিনি সব অর্ডারগুলিকে পড়ে দেখেছেন এবং তিনি এটা আশ্বাস দিয়েছেন যে যদি এমএস কে শিক্ষকরা দাবিতে অনর থাকে সরকার কিন্তু বাধ্য কারণ পঁয়ষট্টি বছরে সমস্ত রকম সুযোগ সুবিধা দিতে পারে এই আশ্বাস তিনি দিয়েছেন অতএব সেই সমস্ত বিষয়টি আপনারা সকলে প্রতিবেদন আকারে আরেকবার শুনুন আমরা আজকে মাসুম সংগঠনের পক্ষ থেকে আমাদের মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী ডক্টর অসীম দাসগুপ্তর বাড়িতে আমরা এসেছিলাম আপনারা জানেন বারে বারেই আমরা আমাদের কোনো সমস্যার সম্মুখীন হলে আমরা ডক্টর অসীম দাসগুপ্তর কাছে আসি এবং তার কাছ থেকে আমরা অনেক পরামর্শ নেই কারণ আমরা এ বিষয়ে আগেও বলেছি বারে বারে একই কথা আমরা বলি যে এই এসএসকে এস কে রূপকার ডক্টর অসীম দাসগুপ্ত তিনি সর্বতভাবে চেষ্টা করেছেন গ্রামীণ শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই এসএসকে এবং এমএসকে তারা যে ভূমিকা পালন করেছে এবং সেই ভূমিকা পালন করার ক্ষেত্রে এসএসকে এমএসকে যে গুরুত্ব তা তিনি বরাবর উপলব্ধি করেছেন আজকে আমরা যে সমস্যার সম্মুখীন হয়েছি অর্থাৎ ষাট এবং পঁয়ষট্টির যে বিভাজন একটা তৈরি করার চেষ্টা করছে সরকার আমরা সকলেই জানি যে ১৩ সালে এই গভর্নমেন্ট একটা সার্কুলার দিয়েছিল যে পঁয়ষট্টি বছর পর্যন্ত এটা চাকরি করবে ডক্টর অস্বীন দাসগুপ্ত যখন ছিলেন তখন তিনিও একই সার্কুলার বার করেছিলেন অর্থাৎ চল্লিশ বছরের ঊর্ধ্বে শিক্ষকরা এখানে ঢুকেছিলেন সেই কারণেই তাদের প্রতি সহানুভূতির সঙ্গে এই ভূমিকা পালন করা হয়েছিল কিন্তু বর্তমান গভর্নমেন্ট তারা এই জায়গা থেকে সরে গেছেন সরে গিয়ে তারা যে সার্কুলারটা বার করেছেন সেটা নিঃসন্দেহে শিক্ষকদের স্বার্থ পরিপন্থী এবং সেক্ষেত্রে দ্রুততার সঙ্গে যে অপশান চা হচ্ছে তা অবৈধ বলে আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা মনে করছি ডক্টর অস্বীন দাসগুপ্তের সঙ্গে আমাদের দীর্ঘক্ষণ কথা হলো তিনি সমস্ত জিওগুলো খুব পরক করে দেখলেন এবং দেখে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বিশ্লেষণের মধ্যে দিয়ে তিনি আমাদের জানালেন যে আপনারা এই বিষয়টা কিছুতেই মেনে নেবেন না এবং আপনারা চাকরি পঁয়ষট্টি বছর পর্যন্তই এবং সেটাকেই আপনারা ধরে রাখার চেষ্টা করবেন এর জন্য যদি লড়াই করতে হয় সংগ্রাম করতে হয় আপনারা করবেন এবং মন্ত্রীর কাছে লিখিতভাবে আপনারা এই বিষয়টা জানান যেন পুনর্বিবেচনা করা হয় এই অর্ডারে আমরা সম্মত হলাম যে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টার্যের কাছে আমরা পুনর্বিবেচনার জন্য আমরা দরখাস্ত করব চেষ্টা করব আজকেই করা এবং যদি সেই বিষয়ে সরকার কোনো কর্ণপাত না করে তাহলে একদিকে আমরা যেমন আইনের আশ্রয় নেব তেমনি পাশাপাশি আমরা আমাদের রাস্তার আন্দোলন আরও ক্ষোধার আমরা করতে চাই কারণ এটা নিশ্চিত যে প্রত্যেকটা শিক্ষক যারা ঘাড়ে ভাস বাস বয়ে এবং নিজের বাড়ির থেকে ছাত্র ডেকে নিয়ে এসে এই স্কুলগুলো তৈরি করেছে আজকে হঠাৎ করে তাদেরকে যে জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার এটা অবশ্যই মানবদরদিদ নয় বরঞ্চ সম্পূর্ণ পরিপন্থী এই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের সমস্ত এসএস কে কাছে আমরা বিনীত অনুরোধ রাখছি যে আপনারা দৃঢ় থাকুন শক্ত থাকুন মাথা তুলে থাকুন আমরা আমাদের দাবি আদায় করবই এবং ডক্টর অসীম দাসগুপ্ত আমাদের পাশে আছে আরও অনেক শিক্ষানুরোগী মানুষ আমাদের পাশে আছে এই বলে সকলকে অভিনন্দন জানিয়ে ডক্টর অসীম দাসগুপ্তকে আমার সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আমার বক্তব্য মাসুমের পক্ষ থেকে আমরা শেষ করছি নমস্কার